আসসালামু আলাইকুম। অনেকের কোনো রকমের সমস্যা নেই, স্বাস্থ্যে কোনো রকমের সমস্যা নেই, তারপরও বারবার দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, স্ত্রীর কাছে সময় নিতে পারছেন না। আজকে আমি আপনাদের সাথে 5টি কৌশল ফলো করতে বলবো। মাত্র 5টি কৌশল ফলো করতে পারলে আপনার মধ্যে বড় কোনো সমস্যা না থাকলে আমি আশাবাদ ইনশাআল্লাহ আপনিও দীর্ঘ সময় স্ত্রীর কাছে সময় দিতে পারবেন বা মিলন করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওতে 5টি কৌশল নিয়ে আমি আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণীয় দেখবেন। আজকে যে 5টি কৌশল আমি আপনাদের সাথে আলোচনা করব, আপনি সুস্থ থাকলেও এই 5টি বিষয় যদি ফলো না করতে পারেন তাহলে আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাবে। নাম্বার 1, মাইন্ডসেটটা ফ্রি করা বা সকল রকমের বিষণ্ণতা থেকে নিজেকে স্বাভাবিকভাবে রাখা। অনেকে রয়েছেন যে বিভিন্ন রকমের চিন্তা বা টেনশনে থাকেন, টেনশনে ভুগে থাকেন, সেটা আপনার ব্যবসা বা আপনার সংসার, ছেলে মেয়ে বা যে কোনো কিছু নিয়ে হতে পারে। এই অতিরিক্ত টেনশনের মধ্যে আপনি যদি স্ত্রী মিলন করেন তাহলে আপনার দ্রুত বীর্যপাত হতে পারে। তাই আমি আপনাদের নাম্বার 1 বলবো, মাইন্ডসেটটাকে ফ্রি করে স্ত্রীর কাছে যাবেন। দেখবেন ইনশাআল্লাহ নিজেকে অনেকটাই স্বাভাবিক বা সুস্থ পুরুষের মতন মনে হবে। আশা করি নাম্বার 1 বুঝতে পেরেছেন। নাম্বার 2, পেট ভর্তি খাবার বা পেট খালি রেখে সহবাস করা। আমরা অনেকেই রয়েছি পেট ভর্তি খাবার খাওয়ার পরেই আমরা সহবাসে যাচ্ছি, আবার অনেকে রয়েছে যে পেটে কোনো খাবারই নাই, এই অবস্থায় আমরা সহবাসে যাচ্ছি না। এটা আমাদের একদমই ভুল, এটার জন্য আমাদের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, সাথে সাথে দ্রুত বীর্যপাতও হতে পারে। এজন্য আপনাদের করণীয় হচ্ছে অবশ্যই স্বাভাবিক, যখন আপনারা খাওয়ার দীর্ঘক্ষণ পরে যে আপনার একদম ক্ষুধা লাগেনি আবার পেটটা ভরাও নাই, এরকম স্বাভাবিক অবস্থায় পেটের অবস্থা রয়েছে, সেই অবস্থায় স্ত্রীর কাছে যাবেন। এতে দেখবেন নিজের মধ্যে একটা ইমেজ ফিরে পাবেন, ভালো লাগা কাজ করবে এবং দীর্ঘ সময় সহবাস করতে পারবেন। আশা করি নাম্বার 2 বুঝতে পেরেছেন। নাম্বার 3, আমরা অনেকেই রয়েছি স্ত্রীকে ফোর প্লে করি না বা ফোর প্লে কি ভালো করে জানিও না, শুধুমাত্র এতটুকু জানি স্ত্রীর গায়ে উঠতে হবে, দু একটা কিস করতে হবে, নামতে হবে, সহবাস করতে হবে, এতটুকু না। অবশ্যই আপনার সঙ্গিনীকে পাত থেকে মাথা পর্যন্ত দীর্ঘ সময় আপনি ফোর প্লে করবেন বা আদর করবেন। এতে করে হবে কি যে আপনার স্ত্রীর অর্গাজমটা একটু ক্লোজ হয়ে আসবে, মানে কাছাকাছি চলে আসবে। কারণ একজন মেয়ের আমাদের যতটা দ্রুত বীর্য আসে একজন মেয়ের কিন্তু ততটা দ্রুত অর্গাজম আসে না। তার অর্গাজমের দিক যেতে হলে তার নিজেকে অনেকটা নিজের মধ্যে অনেক রকমের রেডি হতে হয়, নিজের শরীরিক বা শারীরিকভাবে। এজন্য অবশ্যই অবশ্যই তাকে অর্গাজমের দিক নিতে হলে তাকে পর্যাপ্ত পরিমাণে ফোর প্লে করতে হবে। এতে করে আপনিও যেমন সুখ পাবেন আপনার সঙ্গিনীও তেমন সুখ পাবে। অবশ্যই পাত থেকে মাথা এবং বিভিন্ন আপত্তিকর জায়গায় আপনারা বিভিন্নভাবে আদর করার চেষ্টা করবেন। এতে করে দেখবেন ইনশাআল্লাহ আপনার সময়টাও ভালো যাবে, স্ত্রীর মিলনটাও পরিপূর্ণ হবে। আশা করি এই বিষয়টাও বুঝতে পেরেছেন। নাম্বার 4, অতিরিক্ত এক্সাইটেড হয়ে যাওয়া। আমরা অনেক পুরুষরা রয়েছি স্ত্রীর কাছে গেলে অতিরিক্ত এক্সাইটেড হয়ে যায়, দেখা যাচ্ছে কি যে তার কাপড় খুলতে না খুলতে আমাদের অবস্থা টাইট হয়ে যাচ্ছে। এটা হওয়ার প্রধান কারণ হচ্ছে আপনি অতিরিক্ত পরিমাণে এক্সাইটেড হন। মাথায় রাখবেন এটা আপনার ভাড়া করা কোনো মেয়ে না যে এক ঘন্টা বা কিছুক্ষণের জন্য আসেন বা কেউ দেখে ফেললে সমস্যা হবে বা ইত্যাদি ইত্যাদি। এখানে আপনারা অবশ্যই স্বাভাবিক মাইন্ডে নিজের মাইন্ডসেটআপকে একদম ফ্রেশ করে কোনো রকমের অতিরিক্ত এক্সাইটেড হওয়া যাবে না, আস্তে 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 স্ত্রীর মিলন করবেন। এতে করে দেখবেন আপনারা নিজের মধ্যে অনেকটাই পরিবর্তন খুঁজে পাবেন। নাম্বার 5, পদ্ধতি চেঞ্জ করা। আমরা অনেকেই রয়েছি এক পদ্ধতিতে গতানুগতিকভাবে সহবাস করে যাচ্ছে, সেই পদ্ধতিকে একটা স্বাভাবিকভাবে মিশনারি পদ্ধতি যে স্ত্রীর নিচে আমরা ওপরে। আপনারা বিভিন্নভাবে বিভিন্ন স্টাইলে বিভিন্ন মাধ্যমে আপনারা সহবাস করবেন। এতে করে দেখবেন পদ্ধতি চেঞ্জ করলে নিজের মধ্যে সময় নেওয়ার অবস্থাটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। নিজের মধ্যে সময় নেওয়ার অবস্থা যেমন পরিবর্তন হয়ে যাবে, একই সাথে আপনাদের মধ্যে কিছু ভিন্নতা আসলে, যেমন ভিন্ন খাবারের স্বাদটাই অন্যরকমের, কিছু ভিন্নতা আসলে নিজেদের মধ্যে দাম্পত্য জীবনে আরও ভালো সময় কাটবে। এই 5টা বিষয় যদি আপনি মাথায় রেখে স্ত্রীর মিলন করতে পারেন আমি আশাবাদী ইনশাআল্লাহ আপনারা অনেকটাই নিজেদের মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন, স্ত্রীকে অনেক খুশি করতে পারবেন। এছাড়াও যদি আপনার স্বাস্থ্যে কোনো ক্ষতির সমস্যা থাকে বা কোনো রোগ থাকে বা যদি দেখেন যে প্রতি রাতেই আপনি ব্যর্থ হচ্ছেন তাহলে আর ঘরে বসে না থেকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার মধ্যে কিছু পরীক্ষা দিতে পারে বা কিছু ঔষধ দিতে পারে, কিছু কাউন্সিলিং করে আপনার সাথে আলোচনা করবে যে আপনি এইভাবে চলেন বা এই ওষুধগুলো সেবন করেন, আশা করি সুস্থ হয়ে যাবেন। এটা নিয়ে মেজর কোনো ভয় বা চিন্তা করা লাগবে না। আর যারা বিয়ে করেন নাই তারা এই বিষয় নিয়ে ভয় পেয়ে বিয়ে করবেন না, এমন যেন না হয়। বয়স হলে অবস্থা ঠিক থাকলে অবশ্যই আপনারা বিয়ে করে নিন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।